কালকে যখন একটা ছবি দেখলাম, রাত্রিবেলা চোখ দিয়ে আমার ধরধর করে পানি পড়েছে। কারণ আমারও তো দুইটা বাচ্চা, জানি বাচ্চারা বাবাদেরকে কতটা মহব্বত করে। বাবা হিসেবে এটা বড় কঠিন কাজ। ইউসুফ আলাইহিসসালামের পাঠশালা বলা হয় কারাগারকে, তাই না? আমির হামজা ভাইয়ের মুক্তিতে আমরা অনেক খুশি হয়েছি, রফিকুল ইসলাম মাদানির মুক্তিতে আমরা অনেক খুশি হয়েছি, মোহতারাম মুফতি আমির হামজা ভাই মুক্তি পেয়েছে, হুজুররা কি বাংলাদেশে এক হতে পারে না? অনেকে আপনারা দেখলাম শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পোস্ট করেছেন, আবার অনেকে এখন পর্যন্ত একটা পোস্টও করলো না। তো আপনারা কি এক হতে পারেন না? এখন প্রশ্নটা আমাকে করলেন নাকি অন্য কাউকে করলেন? আমরা তো একই, আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমরা এক নবীর উম্মত। এখন আমির হামজা ভাইয়ের মুক্তির পরে আমরা আলহামদুলিল্লাহ লিখেছি, রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের মুক্তির পরেও আলহামদুলিল্লাহ লিখেছি। দেখেন, যারা এরকম হীনমন্যতায় ভুগে যে ওনার মুক্তির পরে আমি শুকরিয়া আদায় করবো কি না, রফিক মাদানী মুক্তি পেয়েছে তার উপরে তারপরে আমরা শুকরিয়া আদায় করবো কি না, হেফাজতের অনেক লিডাররা মুক্তি পেয়েছে আমরা আলহামদুলিল্লাহ বলবো কি না, এরকম যারা হীনমন্যতায় ভোগে আসলেই এরা এখনও ইমানের গণ্ডির মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে পারেন নাই, ইসলাম বোঝেন না, দিন বোঝেন না। মতাদর্শের ভিন্নতা থাকলেই কি আপনি মনে করেন যে লোকটা জাহান্নামী? আর আপনাকে জান্নাতের ঠিকাদারি কি আল্লাহ দিছে যে তোমার মতো যেগুলো এগুলোই জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামী? শুনেন, এজন্যই বলি যে সফর করেন, সফর যদি করেন নিজের হৃদয়টা প্রশস্ত হবে, লুকটা উন্মুক্ত হবে এবং ব্রড মাইন্ডেড হওয়ার সমূহ যোগ্যতা আপনার ভিতরে আসবে। এদেশের কিছু মোল্লা মুন্সি আছে এবং সাধারণ মানুষও আছে, নিজের বাপ দাদা যেটা করেছে, বড় হুজুর যেটা করেছে, এটারই ইসলাম মনে করে, আর কোনোটার ইসলাম মনে করে না। আমি ঠিক, যেন আল্লাহ তালা এরা জান্নাতের ঠিকাদারি বানাইছে, জান্নাতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এরে দায়িত্ব দিয়ে দিছে যে তোর টিকিট যারা নেবে এরাই জান্নাত, এর সব জান্নামী। আমরা তো কখনো ভাই বিভাজন করি না। অনেক সময় দেখা যায় যে এরকম টুপি পরে কিছু মাহফিলে গেলে কিছু লোক এমনি বাঁকা চোখে তাকায় থাকে, এটা কোন তরিকার? টুপি দিয়ে কি আপনি তরিকা নির্ণয় করবেন? দাড়ি দিয়ে কি আপনি তরিকা নির্ণয় করবেন? আরে বাংলাদেশে অনেক হিন্দুও তো আছে যাদের দাড়ি, বাস মাশাআল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকান না, কি দাড়ি! যদি উনি রবীন্দ্রনাথ ঠাকুর না হইয়া সাধারণ কোনো মানুষ হইতো আর কোনো মসজিদের সামনে যে হাইটা যাইতো, হয়তো হাত ধরে নিয়ে এসে বলতো হুজুর একটু নামাজটা পড়ায় দেন, তাই তো হইতো। তো চেহারা স্রোত এগুলো দেখে আসলে মানুষ নির্ণয় করবেন না। আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাচ্ছি, হামজা ভাই মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ, রফিকুল ইসলাম মাদানী ভাই মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। কালকে যখন একটা ছবি দেখলাম, রাত্রিবেলায় চোখ দিয়ে আমার ধরধর করে পানি পড়েছে, কারণ আমারও তো দুইটা বাচ্চা, জানি বাচ্চারা বাবাদেরকে কতটা মহব্বত করে। হামজা ভাই বাড়িতে গিয়েছেন তার দুই মেয়ে, ছোটটা কোলে আর বড়টা হামজা ভাই হাত দিয়ে ধরে রেখেছে। আমার কাছে মনে হয় যে 925 দিনের কারাবন্দী জীবন, এই দুই সন্তানের মুখ দেখার পরে আমির হামজা ভাই হয়তো ভুলে যাবেন, রাত্রিবেলায় শুয়ে শুয়ে হয়তো বা সেই কারাজীবন তার মনে পড়েছে, কি করেছেন না করেছেন। কিন্তু বাবা হিসেবে এটা বড় কঠিন কাজ। ইউসুফ আলাইহিসসালামের পাঠশালা বলা হয় কারাগারকে, তাই না? যখন আলেমরা যান সেখানে কোরআন খতম করেন, নফল নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আমির হামজা ভাইয়ের যে দুইটা সন্তান, আবার অন্যান্য আলেম ওলামা যারা এখনও বন্দী কারাবন্দী, তাদের যে সন্তানগুলো, আমির হামজা ভাইয়ের বাচ্চাগুলো যেমন কান্না করে, তাদের সন্তানগুলো তেমনই কান্না করে। এই জন্য আমরা দোয়া করি এবং রিকোয়েস্ট করি যারা কর্তৃপক্ষ রয়েছেন, নীতি নির্ধারক রয়েছেন, যে সমস্ত আলেমদেরকে অন্তত এই ভোটের আগে আপনারা মুক্তি দিয়ে দেন, ইনশাআল্লাহ গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষ আপনাদের জন্য দোয়া করবে। আমির হামজা ভাইয়ের মুক্তিতে আমরা অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছে, রফিকুল ইসলাম মাদানির মুক্তিতে আমরা অনেক খুশি হয়েছি। জামিনের এই ধারাবাহিকতা এটা বজায় থাকুক। কত বাবা কারাবন্দী অবস্থায় কান্না করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, বাচ্চার জন্য মন খারাপ হয়, আবার অনেক বাচ্চারা তাদের বাবাদেরকে খোঁজে। সুতরাং যদি অপরাধ করে, অপরাধগুলো কতজনিত ছাড়া পায়, জামিন পায়, অন্যান্যদেরও জামিনের ব্যবস্থা করা উচিত। আমির হামজা ভাইকে আমরা ভালোবাসি, রফিকুল ইসলাম মাদানীকেও ভালোবাসি, তারপরে জমিয়ত বলেন, তারপরে ইসলামী আন্দোলন বলেন, তারপরে জামায়াত ইসলামী বলেন, আওয়ামী লীগ, বিএনপি, যাই বলেন না কেন, যে ইসলাম ফলো করে যে মুসলিম তাকে আমি ভালোবাসি, আমরা ভালোবাসি, এই দৃষ্টিটা আমাদের থাকা উচিত। সবাই ভাই আপনার মতো হবে না, আপনি কেন এইভাবে নিতে চাচ্ছেন? আরে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সবাই এক গণ্ডির মধ্যে ছিলেন না, এক জায়গায় সবাই এক ছিলেন, সেটা কি? ইসলামের স্বার্থে। কেউ দ্বিমত পোষণ করেন নাই কোরআনের বিধানের ব্যাপারে, কোরআনে যা আছে তাই করেছেন। কিন্তু মাসআলা মাসাইলের ব্যাপারে দেখেন, কোনো সাহাবি এখানে হাত বাঁধতেন, কোনো সাহাবি এখানে হাত বাঁধতেন,
কোনো সাহাবি এখানে হাত বাঁধতেন, কোনো সাহাবি নামাজের মধ্যে হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করতেন। তো সাহাবিদের মধ্যে তো এরকম ছিল না যে আমি বুকে হাত বাঁধি তো জান্নাতের টিকিট আল্লাহ আমারই দিয়েছে আর খাবার দেয় নেই। আমরা এত বিভাজন কেন করি? সবার একটা স্লোগান হবে, আমি মুসলিম, যেই ইসলামের গণ্ডির মধ্যে আছে আমি তাকে ভালোবাসি আমার জীবনের থেকে বেশি, আর যারা অমুসলিম এদেশে আছে তাদেরকে আমরা দাওয়াতি কাজ করব, আমার সুন্দর আখলাক চরিত্র চারিত্রিক মাধুর্যতা তাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। মোহতারাম, নাটক এবং সিনেমার ছলে ফেসবুকে কিছু তথ্য এবং উপাত্ত আমরা দেখতে পাই যেগুলোকে সিরিয়াসলি আমরা অনেক সময় নেই, কিন্তু এই তথ্য উপাত্তের পেছনে গল্পটা আমরা অনেকেই হয়তোবা জানি না এবং পরবর্তীতে এটা সংঘর্ষের রূপে চলে যায়। এবং এই প্রশ্নটি আপনার কাছে এই কারণে করতেছি যে সম্প্রতি কিছু ছবি বা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে ভারতে মানুষ গিয়েছেন চিকিৎসা নিতে এবং ইন্ডিয়া হেরে যাওয়ার পরে বাংলাদেশিরা যে উল্লাস করেছিল সেজন্য তাদেরকে বাংলাদেশে ঘুরে যেতে বলা হচ্ছে। কিন্তু এই তথ্যগুলো আমরা যতটুকু জেনেছি এগুলো বানোয়াট নাটক এবং বাংলাদেশ থেকে অহরহ মানুষ ভারতে যাচ্ছে। সেক্ষেত্রে এগুলো যারা ফেসবুকে বা সোশ্যাল মাধ্যমে ছড়াচ্ছে, বাংলাদেশি হোক আর ভারতীয় হোক, আল্লাহর আদালতে কি তাদেরকে দাঁড়াতে হবে না? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বিশেষ করে ওই যে অস্ট্রেলিয়া ভারতের খেলা হলো, খেলার পরে অস্ট্রেলিয়া জিতার পরে ভারত যখন হেরে গেছে বাংলাদেশের কিছু মানুষ এটা নিয়ে আনন্দ প্রকাশ করেছে, যারা মনে করেন পাকিস্তানের খেলা দেখে অথবা যারা নিউজিল্যান্ডের সাপোর্টার অথবা ইংল্যান্ডের সাপোর্টার, এরকম আছে না, খেলা তো খেলায়, এরা খুব খুশি যে ভারত হেরেছে। এটাকে কেন্দ্র করে কিছু ছেলেরা মেয়েরা বিভিন্ন ধরনের কন্টেন্ট ফেসবুকে বাংলাদেশ থেকেও বানাচ্ছে ভারত থেকেও বানাচ্ছে, বানিয়ে কী বলতেছে যে তোরা আমাদের দেশে আসবি কেন, তোরা আমাদের দেশের শত্রু, কারণ আমরা হেরে যাওয়ার পরে তোরা আনন্দ উল্লাস করেছিস, বের হয়ে যা। দেখেন, আমি বারবার এর আগেও অনেকগুলো আলোচনায় বলেছি, যে কোনো সংবাদ যখন আপনার কাছে আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইংজা আকুম ফাসিকুম বিনাবা ইং ফাতাবাইয়ানু আং তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, কোনো নিউজ বা কোনো সংবাদ যখন আপনার কাছে আসবে এই সংবাদের তদন্ত বা যাচাই বাছাই না করে আপনি সেটাকে প্রকাশ করবেন না। আমাদের সমাজের কিছু মূর্খ মানুষ আছে, অশিক্ষিত কিছু মানুষ আছে যারা ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার এগুলো অত বোঝে না, কিন্তু শেয়ারের বেলায় ভাইরে ভাই বিশ্বাস করেন এতই এক্সপার্ট, মানে কিছু পাইলেই হয় ধুমায় শেয়ার করে, আর দেখাশোনার টাইম নাই। ওই 5-6 দিন আগে দেখলাম ইউটিউবে ওয়াজ শুনতে শুনতে এক জায়গায় একটা ভিডিও আসলো, হঠাৎ মারা গেলেন সাকিব আল হাসান, এই থাম্বনেল করে ইউটিউবে দিছে, ওমা এটাও দেখি শেয়ার করে রাখছে অনেকে। তার মানে কি, এরা দুনিয়ার মধ্যে থাকে না, এরা যা পায় তাই শেয়ার করে, এরকম ঘটনা কিন্তু অনেকে ঘটাচ্ছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে একটা জিনিস শুনলেই সেটাকে প্রকাশ করবেন না, একটা জিনিস শুনলেই সেটাকে উপস্থাপন করবেন না, আরেকজনের সাথে ধুমায় শেয়ার করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন যারা, কোনো ফাসিক যখন তার কাছে নিউজ বা সংবাদ পৌঁছায় তখন এটা যাচাই বাছাই না করে তোমরা প্রচার করো না। একবার আমি লেবানন গেছিলাম, ফেরার পরে ওই পুলিশ আমাদের সাথে ছিল, মানে বাংলাদেশি এক ভাই, উনি মুক্তিযোদ্ধা, এখানেও যুদ্ধ করেছে আবার লেবাননেও ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেছে, ডাবল মুক্তিযোদ্ধা আর কি, এদেশেরও মুক্তিযোদ্ধা ওই দেশেরও মুক্তিযোদ্ধা। ওনার মেয়ে পুলিশ অফিসার, তো বললেন যে হুজুর একটা সুসংবাদ, আমার মেয়ে তো এখানকার পুলিশের বড় কর্মকর্তা, একটু থানায় আপনাদেরকে নিয়ে যাইতে চাই, আমার মেয়ের অফিসটা দেখাবো। তো চলেন, আমরা কয়েকজন গেলাম। তো যাওয়ার পরে বাংলাদেশি দেখে, ওরা তো বিদেশি, ও দাঁড়ায় পুলিশের গাড়ির সামনে আমাদের সাথে ছবি তুলেছে, এই ছবিটা ফেসবুকে কীভাবে যেন আসছে। ওমা কয়দিন পরে দেখলাম কি, একজন ইউটিউবার, আমি চিনি না, তারে ফেসবুকে থাম্বনেল করেছে, লেবানন গিয়ে অ্যারেস্ট হইলেন হুজুর, ওই ছবির সাথে এটাকে ম্যাচ করে এটা এখানে উঠায় ফেলাইছে, লেবানন গিয়ে অ্যারেস্ট হলেন হুজুর। আসলে ওখানে কি অ্যারেস্ট হয়েছিল? পুলিশরা মজা করে এসে ছবি তুলছে, এখন এটা কোনো বাঙালি হয়তো বা ফেসবুকে দিয়েছে, অ্যারেস্ট হওয়ার আপনি দিয়ে দিলেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, ভারতে কী হচ্ছে বাংলাদেশে কী হচ্ছে এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু ভারতের মানুষ যে আপনাদেরকে পারলেই, মানে পাইলেই কেটে ফেলছে বা দূর দূর করে তালা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, নিরাপত্তাজনিত কারণে কিছু কিছু হোটেলে, আমি নিজেও সাফারার, পাঞ্জাবি পরা টুপি পরা দেখলে হোটেলে ভাড়া দিতে চায় না, বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করে, পাসপোর্টের কপি দিলেও দিতে চায় না, এরকম ঘটনা কলকাতাতেও আমার সাথে হয়েছে।
হ্যাঁ, তো এটা তো বাংলাদেশেও হতে পারে। এখন এক জায়গায় হোটেলে আপনাকে দেখে আমার ভালো লাগে নাই, ধরেন ধুতি পরে কেউ এসেছে হোটেলে আমার ভালো লাগে নাই, এখন ম্যানেজার বললো না আমার সিট খালি নাই, আপনি কি ওখানে জোর করে বলতে পারবেন কেন তোর সিট খালি নাই? বলার সুযোগ আছে? সুযোগ নাই। তো এই যে নাটক সিনেমা এভাবে যারা বানান, বানায়া পাবলিকের মধ্যে বিভ্রান্তি ছড়ান, উল্টাপাল্টা থাম্বেল করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে যারা এই সমস্ত কাজগুলো করে, আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াইতে হবে। আপনি আপনার রিস্কের জন্য, সামান্য কিছু ভিউয়ের জন্য মিথ্যার আশ্রয় কেন নেবেন? এটা আপনার জন্য জায়েজ হবে? কেন আপনি মিথ্যা প্রচার করবেন? সম্পূর্ণরূপে হারাম। সুতরাং নাটক হোক, ইউটিউব ফেসবুক কন্টেন্ট হোক, মিথ্যার ওপরে বেস করে জাতিগত দাঙ্গা লাগানো, দুদেশের মধ্যে সম্পর্ক ছিন্ন করা, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করা, পাকিস্তানের সাথে বাংলাদেশ, ভারতের সাথে বাংলাদেশ, ইরানের সাথে বাংলাদেশ, এই যে এই ধরনের নিউজ দিয়ে মানুষের মধ্যে ঘৃণা তৈরি করা, দাঙ্গা লাগানোর চেষ্টা চালানো, এগুলো মোটেও উচিত না। তারপরেও যদি কেউ ব্যক্তিগতভাবে কাজ করে, অবশ্যই তাকে আইনে মানে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং তাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো উচিত। অন্য দেশ থেকে বাংলাদেশে যখন কেউ আসে, সে আমার মেহমান, মনে রাখতে হবে আপনাকে। আবার বাংলাদেশ থেকে যখন অন্য দেশে কেউ যাবে, সে দেশের সে মেহমান, সে মুসাফির, তো তাকে তো খেদমতের কথা, সেবা করার কথা, কেন আপনারা করেন না? উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে উল্টাপাল্টা কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের মধ্যে বিভাজন আমরা তৈরি করব না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।